ছাত্রছাত্রীসকল, আজি আমি নবম শ্রেণীর সাধারণ গণিতর সংখ্যা প্রণালী অধ্যায়ের অনুশীলনী 1.3 দুটামান প্রশ্নোত্তর করবলৈ লৈছো। আমি প্রথম এক নম্বরটো চাও, তলত দিয়া সংখ্যাবিলাকক দশমিক বিস্তৃতিত প্রকাশ করা আর প্রতিটোরে দশমিক বিস্তৃতি কি ধরনের উল্লেখ করা এইটো আছে। গতি আমি দশমিক বিস্তৃতির কথা কইছো বাস্তব সংখ্যার দশমিক বিস্তৃতি আগের ভিডিও। এটা আমাক এক নম্বর দিছে এশ ভাগর 36। গতি এশ ভাগর 36 দশমিক বিস্তৃতি কি হব আমি এইটো আমি বেলেগকে হরণ নকরিলেও আমি উলিয়াব পারো, যেহেতু কিহেরা হরণ করেছো এশরে হরণ করেছো, এশর পিঠে দুটা শূন্য আছে। গতি আমার এনে 36 দশমিকটো কত থাকে, আমি 36 বলি বলে দশমিকটো ইয়াত থাকে। গতি এশরে হরণ করেছো মানে দশমিকটো এই ঘর বাওফালে আহিব, একর পিঠে দুটা শূন্য আছে গতি দুই ঘর বাওফালে আহিব। গতি আমি এইটো সিধানে কব পারো 0.36। গতি এইটো এইটো হল তার দশমিক বিস্তৃতি, দশমিক বিস্তৃতি পরি প্রকাশ করিল। গতি এইটো দশমিক বিস্তৃতি কি হব, দশমিক বিস্তৃতি হব পরিসমাপ্ত। গতি দশমিক বিস্তৃতি কি হব, দশমিক এইটো আমি লিখিম বিস্তৃতি পরিসমাপ্ত, পরিসমাপ্ত বলে লিখিম এইটো আমি দশমিক বিস্তৃতি। এটা হল কারণ পরিসমাপ্ত মানে ইয়ার পিছত আমার কোনো ধরনের কি অঙ্ক নোলাই, মাত্র আমার কি ওলাব জিরো। গতি জিরোর দশম সিফালে জিরো টু দিয়ার অর্থ তো না থাকে, গতি এই পরিসমাপ্ত ঘটিছে। গতি দশমিক বিস্তৃতি পরিসমাপ্ত। এতিয়া আমার দুই নম্বর দিয়া আছে, দুই নম্বর 11 ভাগৰ 1। গতি 11 ভাগৰ 1 মানে আমি এই যদি হরণ করো, একক যদি 11 হরণ করো কি বার যাব, এই শূন্য বার যাব, দশমিকটো আহি শূন্য, দশম আর না যায় এই আর কি শূন্য বার, আর শূন্য আমি 11 গুণ 99 কি থাকিল 1। গতি এই শূন্য দিলে বার না যায় শূন্য, শূন্য দিল 11 গুণ 99। গতি কি হব আমি ইয়াতে মন করছো তার, আর যদি আমি কি করো শূন্য কি শূন্য বার তারপর 1, গতি 9 এটা কি হব 11 গুণ 99। গতি কি ওলাব তার যে ভাগ ভাগ একটু 1 ওলাব কেতিয়া দুবার পিছে পিছে। গতি ইয়াতে কি ওলাইছে 0909 এনেকে ওলাই আছে। গতি 0909 এনেকে ওলাই আছে মানে কি 0.0909 এনেকে ওলাই থাকিব 09। গতি আমি এই কেনেকে লিখিব পারো 0, এই দিব পারো 09 টু বারে বারে ওলাব। গতি দশমিক বিস্তৃতি আমি কি কম, দশমিক বিস্তৃতি, দশমিক কার দশমিক বিস্তৃতি, 11 ভাগৰ 1 দশমিক বিস্তৃতি কি আমি অপরিসমাপ্ত মানে পরিসমাপ্তি ঘটা নাই সেই হওয়া নাই, অপরিসমাপ্ত, অপরিসমাপ্ত আর কি পুনরাবর্তিত, পুনরাবর্তিত এইটো কি বারে বারে আহি আছে বা আমি পৌনঃপুনিক বুলিও কব পারো এই কথাটো। দশমিক বিস্তৃতি অপরিসমাপ্ত আর পুনরাবর্তিত বা আমি কি কব পারো এইটো পৌনঃপুনিক বুলিও কব পারো। গতি বাকি কেটা যেটা আছে আমার 1 নম্বর প্রশ্নটোর বাকি কেটা আছে, বাকি কেটা এই ধরনের হব, তোমালোকে চেষ্টা করিব আর কিবা থাকলে আমাক কমেন্ট করিব। আমার চ্যানেল প্রিজম ক্লাসেস পাঠশালা সাবস্ক্রাইব করা নাই যদি সাবস্ক্রাইব করিব আর নোটিফিকেশন বেলটো দবাই থাকবা, কারণ এটা আমার ভিডিও বিলাকৰ নোটিফিকেশন তো পাই থাকিবা। আর তোমালোকৰ কিবা থাকলে আমাক কমেন্ট করিব। নহিলানি 1.3 আমি 2 নম্বর প্রশ্নটোলৈ চাওঁ না কি আছে। তোমালোকে জানা যে 7 ভাগৰ 1 = 0.142857 আর উপর আজদাল দিয়া আছে, আজদাল দিয়া আছে মানে এইটো কি হয় রিপিট হয়, এই গোটেইখিনি বারে বারে আহি থাকিব হরণ এইটো দিয়া আছে আমাক। দীঘলীয়া হরণ নকরাকৈ 7 ভাগৰ 2 আমি হরণ করব নালাগে, এইটোর সহায়ত করব লাগে 7 ভাগৰ 2, 7 ভাগৰ 3, 7 ভাগৰ 4, 7 ভাগৰ 5, 7 ভাগৰ 6 ছয় দশমিক বিস্তৃতি কি হব ধারণা করব পারিবানে, যদি পারিবা কেনেকৈ। গতি আমি উত্তরটা আমি এটা সমাধান আমি কি লিখিম,
গতিকে আমি কম ইয়াৰ আমি ধাৰণা কৰিব পাৰিম আমি দশমিক বিস্তৃতি এইকেইটা সংখ্যাৰ আমি দশমিক বিস্তৃতি হৰণ নকৰাকৈ ধাৰণা কৰিব পাৰিম আমি আমি কম ধাৰণা কৰিব পৰা যাব আমি কেনেকৈ পাৰিম সেইটো দিয়া আছে সাত ভাগৰ এক সাত ভাগৰ এক মানে কিমান দিয়া আছে জিৰ' পইণ্ট ওৱান ফ'ৰ টু এইট ফাইভ ছেভেন এইটো ওপৰত আঠ দিয়া আছে মানে এইখিনি কি হব ৰিপিট হব পূৰ্ণ গুণিত হব আমি এইটো এনেকে লিখিব পাৰিম জিৰ' পইণ্ট ওৱান ফ'ৰ টু এইট ফাইভ ছেভেন ওৱান ফ'ৰ টু এইট ফাইভ ছেভেন টু এইট ফাইভ ছেভেন এইখিনি এনেকে ৰিপিট হব এইখিনি হব গতিকে এতিয়া যদি আমাৰ কি লাগে সাত ভাগৰ দুই লাগে সাত ভাগৰ দুই মানে এইটো হব দুই পূৰণ সাত ভাগৰ এক আমি সাত ভাগৰ দুইটো এনেকে লিখিব পাৰো আৰু সাত ভাগৰ যিটো কি আছে একৰ কাৰণে কি আছে আমাৰ জিৰ' পইণ্ট ওৱান ফ'ৰ টু এইট ফাইভ ছেভেন হয় গতিকে এইখিনি আমি পিছৰখিনি নিলিখিলেও হব মাত্ৰ আমি এইখিনি লিখি কৰিলেও হব কাৰণ পিছৰখিনিটো আমি একেই হব এইখিনি পূৰণ কৰিলেও গতিকে আহা আমি এইখিনি কৰি চাওঁ গতিকে এইটো যদি দুইৰে পূৰণ কৰো দুইৰে পূৰণ কৰিলে কি হব আমি যদি গোটেইখিনি এবাৰ লিখো এটা মই লিখি দিছো তথাপিতো এইটো যদি দুইৰে পূৰণ কৰো টু এইট ফাইভ ছেভেন এইটো কি হব দুই সাত গুণ আমি ইমানক লিখিছো দুই সাত গুণ চৈধ্য দুই পাঁচ গুণ দহে একে এঘাৰ দুই আঠ গুণ ষোল্ল একে সোতৰ দুই দুগুণ চাৰি একে পাঁচ দুই চাৰি গুণ আঠে একে ন দুই এক গুণ দুই এইটো হব গতিকে পিছৰখিনি পূৰণ কৰিলে আমি একেখিনিয়ে পাম গতিকে এইটো কিমান পাম চাৰি এইটো পাম চাৰি এক সাত পাঁচ ন দুই দুই পাম দুই শূন্য দশমিক এইখিনি পাম আমি পিছৰখিনি গতিকে তোমালোকে কি এইখিনি আমাৰ পিছৰখিনি এইখিনি এনেকে চাবা গতিকে আমাৰ এতিয়া পাই আছো আমি কি দুই ন পাঁচ সাত এক চাৰি দুই ন পাঁচ সাত এক চাৰি গতিকে এইখিনি পাৰ্ট নকৰিলেও হব এইখিনি পাৰ্ট নকৰিলেও তোমালোকে হব এইখিনি এনেকে দত দত দি থলেও হব গতিকে আমি কি পালো দুই সাত ভাগৰ দুই সমান কিমান পালো সাত ভাগৰ দুই সমান পালো এইটো তেনেকে আমি এইটো হৰণ নকৰাকৈ পালো তেনেকে আমি সাত ভাগৰ তিনিটো যদি চাওঁ সাত ভাগৰ তিনি চোৱা সাত ভাগৰ তিনি মানে তিনি পূৰণ সাত ভাগৰ এক গতিকে হব তিনি পূৰণ সাত ভাগৰ এক মানে জিৰ' পইণ্ট ওৱান ফ'ৰ টু এইট ফাইভ ছেভেন গতিকে আমি এইটো পূৰণ কৰিম তিনি সাত গুণ একৈশ তিনি পাঁচ গুণ পোন্ধৰ দুই সোতৰ তিনি আঠ গুণ চৌব্বিছ চৌব্বিছ একে পঁচিছ তিনি দুগুণ ছয় ছয় দুই আঠ তিন তাৰপিছত এইটো তিনি চাৰি গুণ বাৰ দুই তিনি এক গুণ তিনি একে চাৰি গতিকে এইটো হব তাৰপিছত এইখিনি ৰিপিট হব হল তাৰমানে এইটো কি হব এনেকে ৰিপিট হব মানে আমাৰ এইটোত পাওঁ আমি জিৰ' পইণ্ট টু নাইন ফাইভ ওৱান ছেভেন ফাইভ ওৱান ফ'ৰ এইটো পাম এইটোতো ঠিক একেদৰে সাত ভাগৰ তিনি যিটো থাকিব সাত ভাগৰ তিনিটোত আমাৰ কি ৰিপিট হব জিৰ' পইণ্ট ফ'ৰ টু এইট ফাইভ ছেভেন ওৱান এইখিনি ৰিপিট হব এইখিনি আহি থাকিব গতিকে আমি হৰণ নকৰাকে এইটো পালো ঠিক একেদৰে আমি কি উলিয়াব পাৰিম তোমালোকে নিশ্চয় বুজি পাইছা আৰু এইখিনি তোমালোকে ভিডিঅ'টো পজ কৰি লিখি ল'বা মই সাত ভাগৰ চাৰি চাওঁ লিখো এতিয়া চোৱা গতিকে সাত ভাগৰ চাৰিটো কেনেকুৱা হব সাত ভাগৰ চাৰি মানে জিৰ' চৰি ফ'ৰ ইনটু সাত ভাগৰ এক এইটো ফ'ৰ ইনটু আমি এইটো এইটো লিখিম জিৰ' পইণ্ট ওৱান ফ'ৰ এইট ফাইভ ওৱান ফ'ৰ টু এইট ওৱান ফ'ৰ টু এইট ফাইভ ছেভেন এইটো হ'ব গতিকে চাৰিৰে পূৰণ কৰিলে আমাৰ এইটো কিমান হ'ব সাত চাৰি গুণ চাৰি সাত গুণ আঠাইছ চাৰি পাঁচ গুণ বিছে দুই বাইছ চাৰি সাত গুণ বত্ৰিছ বত্ৰিছে দুই চৌত্ৰিছ চাৰি দুগুণ আঠ আঠে তিনি এঘাৰ চাৰি চাৰি গুণ ষোল্ল
আজিলে ইমানতে সামৰিছো।